টেকনো আবারও আপনাদের চমকে দিতে হাজির হয়েছে স্পেশাল এক স্মার্টফোন নিয়ে। ফোনটির নাম টেকনো ক্যামন 30 Pro 5G। ক্যামন সিরিজের ফোন বরাবরই অসাধারণ হয়ে থাকে, তবে হ্যাঁ, যদিও কিছু কিছু জায়গায় ভালো লাগে না। তবে আজকে দেখব এই ফোনটি আসলে কেমন হবে। যাই হোক, আজকের এই ভিডিওতে এই ফোনটি প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে বরাবরের মতন সম্পূর্ণ ডিটেলে জানাতে যাচ্ছে। তাই আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে দেরি কেন, আসুন শুরু করি আজকের ভিডিওটি। ফোনটির ডিজাইনে কিছুটা নতুনত্ব দেখতে পাবেন। সার্কুলার ক্যামেরা মডিউল, যেখানে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে তিনটি সেন্সর রয়েছে। ক্যামেরা মডিউলের পাশে রেড ডটের সাথে রয়েছে ডুয়েল ফ্ল্যাশলাইট। ফোনটিতে রয়েছে মোট দুইটি কালার অপশন, ব্ল্যাক এবং হোয়াইট। ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে হাতে ছাপে টেনশন করতে হবে না। তবে এর সাইডের অংশ একটু গ্লসি হয়, সহজে হাতে ছাপ পড়ে যাবে। তবে সাথে থাকা লেদার টেক্সচারযুক্ত ফোন কেসটি ফোনটির সম্পূর্ণ লুকেই চেঞ্জ করে ফেলে। আমার কাছে তো বেশ দারুণ লেগেছে, আর আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর ব্যাক প্যানেল গ্লাস হলেও ফ্রেমটি প্লাস্টিকের তৈরি। আর হ্যাঁ, এখানে যে রেড ডট রয়েছে এটা কিন্তু ফাংশনাল, অর্থাৎ চার্জিং এর সময়, কল আসলে এবং ভিডিও রেকর্ডিং এর সময় এটা অন হয়। এই ফোনটির পোর্টস এবং বাটন বেশ ইম্পর্টেন্ট, কারণ এর টপ সাইডে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলিং মাইক এবং আয়ার ব্লাস্টার। আমার মনে হয় এটা টেকনোর প্রথম কোন ফোন যেখানে আয়ার ব্লাস্টার রয়েছে, এবং সাথে ডলবি অ্যাটমস এর ব্র্যান্ডিং রয়েছে, যার মানে সাউন্ড কোয়ালিটিও বেটার পাওয়া যাবে। রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার, বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক, সিম কার্ড ট্রে। তবে এখানে এবার এসডি কার্ড এবং 3.5mm জ্যাক পাচ্ছেন না। যাই হোক, ওভারঅল ডিজাইন 10 আপনি কত দিবেন, আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। এবার আসেন ফ্রন্টে আসা যাক। এখানেও পেয়ে যাচ্ছেন বেশ চমৎকার একটি ডিসপ্লে। সাইড এবং উপরে বেজেলকে তো অনেকটাই পাতলা করা হয়েছে, যদিও চিন স্লাইটলি মোটা, তবে দেখতে খারাপ লাগছে না। এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের 1080p অ্যামোলেড প্যানেল। তবে এটার আকর্ষণীয় ব্যাপার হলো ফোনটিতে 144Hz ফাস্ট রিফ্রেশের সাপোর্ট করে, আর এই ব্যাপারটা আসলেই ভালো লেগেছে, কারণ অন 20Hz এটা শুনতে কত আর ভালো লাগে। এছাড়া আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী 144, 120 এবং 60Hz এভাবে ম্যানুয়ালি পরিবর্তন করতে পারবেন। দিস ডিসপ্লে ইজ অলসো ব্রাইটার, কারণ এখানে রয়েছে 1300 nits এর পিক ব্রাইটনেস, যেটা ডাইরেক্ট সানলাইটে ডিসপ্লেটি দেখতে যথেষ্ট হেল্প করবে। সফটওয়্যারের ব্যাপার আসলে, এই ফোনটিতে রয়েছে HIOS 14, হুইচ ইজ বেজ অন অ্যান্ড্রয়েড 14। ফোনটিতে পেয়ে যাবেন 5000mAh এর বেশ বড় সাইজের এক ব্যাটারি, সাথে রয়েছে 70W ফাস্ট চার্জার। দেখুন, 5000mAh এর ব্যাটারি রয়েছে, যেটা নর্মাল ইউজে পুরো দিন তো বেশ আরামসে চলে যাবে, আর চার্জ শেষ হয়ে গেলে তো আর প্রবলেম নেই। বক্সে পেয়ে যাচ্ছেন সুপার ফাস্ট চার্জার, যেটা দিয়ে চার্জ করলে 0 থেকে 100% হতে সময় নেবে মাত্র 50 মিনিটের মতো। এবার আসুন ফোনটির পারফরমেন্সের কথা বলি। আমরা টেকনো ক্যামন 30 Pro 5G তে পাচ্ছি মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর, আর এটার পারফরমেন্স অন্য যে কোনো মিড রেঞ্জ ফোনের থেকে বেটার পারফরমেন্স পাওয়া যাবে, এটা আপনি এর আন্তঃদেশকে দেখলে বুঝতে পারবেন। এই যেমন গ্যালাক্সি A55 5G এবং রেডমি নোট 30 Pro Plus এর আন্তঃদেশ স্কোর 7 লাখ করে, আর ক্যামন 30 Pro 5G তে 9 লাখের উপর স্কোর আসে। এছাড়া এখানে আরো পাচ্ছেন 12GB RAM এবং 512GB স্টোরেজ, এর মানে হলো এখানে প্রচুর RAM এবং শক্তিশালী প্রসেসর পাচ্ছেন। সাথে রয়েছে 144Hz ফাস্ট রিফ্রেশ রেট, এর মানে অ্যাপ ওপেন ক্লোজ, মাল্টিটাস্কিং সহ গেমিং দুর্দান্ত করতে পারবেন। পারফরমেন্সে কোনো ইস্যু আছে বলে মনে হয় না। গাইস, এবার চলুন ফোনটির ক্যামেরা সম্পর্কে কথা বলি। আমি শুরুতেই বলেছি ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেন্সর, যার মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50MP ক্যামেরা সেন্সর, সেকেন্ড ক্যামেরাটি 50MP আল্ট্রাওয়াইড এবং অন্যটি 2MP ডেপথ সেন্সর। সব থেকে দাম ব্যাপার হলো এর মেইন ক্যামেরা সেন্সর হিসেবে রয়েছে সনি IMX890 সেন্সর। আর সনি সেন্সর কেমন তা তো আপনারা জানেনই। যাই হোক, আসুন ফোনটি আসলে কেমন ফটো ক্যাপচার করতে পারে সেটা দেখে আসি। আর সত্যি কথা বলতে এর ফটো কোয়ালিটি আসলে আমার কাছে দারুণ লেগেছে। ভিডিওগ্রাফি নিয়ে বলে, এর রেয়ার এবং ফ্রন্ট দুই সেন্সর দিয়ে 4K 60fps শুট করতে পারবেন, যেটা দারুণ ব্যাপার ছিল। আর হ্যাঁ, এর মেইন সেন্সরে OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছে, যেটা স্টেডি ভিডিও পেতে সাহায্য করবে। আসুন এবার কিছু ভিডিও স্যাম্পল দেখে আসি। টেকনো ক্যামন 30 Pro 5G এর প্রাইস রাখা হয়েছে 35,000 টাকার মতো, যদিও আরো কিছুটা বেশি পড়ার সম্ভাবনা আছে। তো গাইস, ওভারঅল ফোনটি আপনার কাছে কেমন লাগলো, বিশেষ করে এটা ডিজাইন, ক্যামেরা, পারফরমেন্স? যাই হোক, তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।